তুমি এটা কি করছো? তুমি এত দুর্বল। আমার পপসে এমন কাজ করবে বলে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি বিষ খাওয়ার কথা ভাবতে পারলে, কিন্তু আমার মাংসের কথা একবারও ভাবতে পারলে না। আরে একটু বেচারি ময়নার কথা ভাবতে পারলে না, যে মাথায় অপবাদের বোঝা নিয়ে আমাদের ঘরে পড়ে আছে। ছি! আর সেই সেলিম চাচা, সে তো মারা গেল, তার কি স্বার্থ ছিল? পপসে, তুমি কি ভাবছো আমি তোমার উপর অভিমান করে চলে গেছি? আমি তোমার কাছে ছিলাম, আছি আর তোমার কাছেই থাকবো। ভয়কে ভয় পেলে কখনো তুমি এগিয়ে যেতে পারবে না, দুনিয়াকে জয় করতে পারবে না। এই কথা তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে না? আর আজকে তোমার শেখানো বলি তুমি নিজেই ভুলে যাচ্ছ। এই পপসি, কি ভাবছো, চ্যালেঞ্জ মারবে তো? আমি জানি এবার চ্যালেঞ্জ মারলে তুমি নিশ্চয়ই জিতবে, আর আমি কান ধরে উঠবোস করব, মুরগি হব। কি ভাবছো, মারো চ্যালেঞ্জ, মারো চ্যালেঞ্জ, হ্যাঁ মারো 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 চ্যালেঞ্জ। মানব, মানব, হে মানব, কিছু করি মানব, চাটা খেয়ে নাও, ফ্রেশ ফিল করবে। কিছু বলার দরকার নেই, আমি জানি তুমি তোমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবে। আমি জানি তুমি কখনো হারবে না, যার বিশ্বাস অটুট থাকে, লক্ষ্য একক পথে থাকে আর কর্ম সত্য পথে চলে, সে কখনো হারবে না। লেট মি ক্ল্যারিফাই ফ্রেন্ডস, এই অভিযান বা প্রতিশোধের এই অভিযান কখনো
ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, ইটস অলওয়েজ সমূহ স্বার্থের জন্য বা সাধারণের কল্যাণের জন্য। এই হচ্ছে আমার সাধনার ফল। গ্যাস বোম, অ্যান্টিসিস, ব্লাস্ট বোম। এবারে কি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে প্রফেসর? জাস্ট এ মিনিট। এই একটা কেমিক্যাল দেখো, এই কেমিক্যাল হাতে আর মুখে মাখার পরে বোম সব ব্লাস্ট হলেও তার বিষাক্ত গ্যাস কারোর কোনো ক্ষতি করবে না। লাইক অ্যাজ ব্লাস্ট বোম, সাপোজ আমরা একে টার্গেট করে ব্যবহার করব, তাহলে এটাকে ছুঁড়তে হবে, এটা গিয়ে যেখানে সেটেল হবে, যেখানে স্থির হবে, স্থির হবার ঠিক পাঁচ মিনিটের মধ্যে ব্লাস্ট করবে। অ্যান্ড ইটস এ মাস্ট, লেটস হ্যাভ এ ট্রাই। আরে ইয়ার প্রফেসর, ইয়ে পেহলে সে কিউ নাহি তৈয়ার কিয়া। সর্দার জি, আমি ভাবলাম কে কোথায় আমার ফর্মুলাকে নিয়ে মিসইউজ করবে, সমাজের অমঙ্গল করবে। সো বাবা, এই মিশনে মা আর আমি শামিল হতে পারি না। মা, এই মিশন সবার জন্য, খালি আমার একার নয়, আমাদের সবার জন্য এই মিশন। ইয়েস ভাইজি, ওই অ্যাডভোকেটের মার্ডার কেমিক্যাল রিয়াকশনের দ্বারা হয়েছে। আমার কিন্তু মনে হচ্ছে এসব কাজ ওই প্রফেসর বুড়ন নয় তো। মনে হচ্ছে টচ্ছে নয় অফিসার, সেই এসব কাজ করেছে। সে আরো কিছু করার আগে আমাদের তাকে আটকাতে হবে। কিন্তু ভাইজি, প্রফেসর পুরোটা অপর পক্ষকে কখনো কমজোরি ভাবা উচিত নয় অফিসার। তুমি একটু সেই প্রফেসরের উপরে নজর রাখো, একদম কড়া নজর। আর ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আমাকে জানাও সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি কি করছে, সব কিছু। অ্যাট দ্য সেম টাইম ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ওকে? প্রফেসর, 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 এ প্রফেসর, করে নেই নাকি? হ্যাঁ, কোথায় গেল, ঘর ছেড়ে পালালো নাকি? প্রফেসর, ধান্দা ফান্দা সব ঠিক চলছে তো? চলছে না? আমার কাছে কি লুকাচ্ছ, আমি তো তোমার নিজের লোক গো। ভালো কামাই হচ্ছে না, তাই না? প্রফেসর স্যার ঘরে নেই, তাই না? হ্যাঁ, ব্যস্ত মানুষ, একা মানুষ, বহুত কাজ। খরিদ্দার খুঁজতে গেছে বুঝি? আপনি এসব কি কথা বলছেন? সোজা সুজি বিজনেসের কথা বলছি ম্যাডাম। বিহেভ ইয়োর সেলফ, ভুলে যাবেন না এটা আপনার পুলিশ স্টেশন নয়, আমার ঘর। সেই জন্যই তো সিভিল ড্রেসে এসেছি, পুরো জামাইয়ের মতো সেজে। ও, এইটা তাহলে ওই প্রফেসরের ল্যাবরেটরি। দেখি, এরা মানুষের বাচ্চা নয়, পরিবারের কোনো কালচার নেই, উচিত শিক্ষা ওদের বাবা মা দেয় না। হোয়াট দে উইল বি ইন ফিউচার? প্রফেসর, আরে হোয়াট? প্রফেসর কুল ডাউন, প্রফেসর কুল ডাউন। আরে যাদের কাজ ধান্দা থাকে না ওরা এইসব কথা বলে, আর ওই ছেলেগুলো নেশা করেছে, ওদের অভ্যেস এটাই। তুমি এত বড় প্রফেসর হয়ে ওদের সাথে মুখ লাগাচ্ছো? শাবি, তুমি পাকাটা চালাও তো। লাইন নেই। মানে? অনেকক্ষণ ধরে লাইন নেই। খালি আমাদের না, সবার আছে, আমাদেরটা শুধু কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমি তো বিল ঠিক সময় পেমেন্ট করেছিলাম। প্রফেসর, আমরা ওই ব্যাপারটা পরে দেখব, তুমি তুমি ব্যস্ত হয়েও না। জলও আসছে না, কি যে হচ্ছে? আজকের জন্য কি জল আছে তো, কিন্তু কালকে সকালে কি হবে? তোমার আবার হয়রানি হবে। সবে আমার হয়রানিটাই খালি হয়রানি, তোমার হয়রানিটা নয়। থাক,
কে দেখব। আঙ্কেল নমস্কার। নমস্কার, বসুন। কি হয়েছে? আমি তো বিফোর টাইমে বিল পেমেন্ট করেছিলাম, কিন্তু লাইনটা কেটে গিয়েছে, একটু দেখুন তো। কই দেখি তো। অবিনাশ ভট্টাচার্য, আলো ভট্টাচার্য, আকাশ, আপনার বিল তো পেমেন্টই হয়নি। পেমেন্ট হয়নি? আমি নিজে পেমেন্ট করে গিয়েছিলাম বিফোর টাইম। কম্পিউটার রেকর্ড কি মিথ্যে বলছে? তার মানে আমি মিথ্যে বলছি? আপনার মেমোরি পাওয়ার লস হয়ে গেছে, সোজা হসপিটাল যান। কি বলেন? আমার মেমোরি লস হয়ে গেছে, আমি ডাক্তারখানা যাব? নয় তো আবার কি? Don't you know how to behave with a human being? Do you know how to behave the officer? Listen, I am a professor and you should at least রাখুন। আপনার ইলেকট্রিক বিল পেমেন্ট করুন আর লাইনম্যানদের জানাবেন, যান, আমার বহুত পেন্ডিং কাজ বাকি আছে, শেষ করতে হবে। আপনার সাথে বাজে বকার সময় আমার নাই, এড়াও, যান, বেরিয়ে যান। টমেটো কিলো কত করে? আগে 12 টাকা কিলো। দিবি? হ্যাঁ মা। 2 কিলো দিয়ে দিন না। আজ বিক্রি বন্ধ আছে। তাহলে দোকান কেন খুলে বসেছেন? আপনাকে কাল একটা আপনার কথা অনুসারে দোকান খুলবো আর দোকান বন্ধ করবো। আরে, আপনি একই ধরনের কথা বলছেন। তাহলে আর কি বলবো ম্যাডাম, আমরা কখনো জিজ্ঞাসা করেছি আপনাদের দোকান কখন খোলে আর কখন বন্ধ হয়? ফ্রিতে মাল পাওয়া যায় না দাম দিয়ে? উজালা হো গয়া। দেখলে আমার হাতের কামাল? আবার যদি কেটে দেয়? নো প্রবলেম ভাবিজি, ওরা কাটতে কাটতে হাঁপিয়ে যাবে, আমি কিন্তু জয়েন করতে করতে হাঁপাবো না। খানা আ গয়া। ভাবিজি চিন্তা মত করো, আজ সে খানা আর পিনে কা পানি মেরে ঘর সে আয়েগা। আর স্নানের জন্য? লো জি কর লো বাত, ওই জোসেফ সেটাও বন্দোবস্ত হো জায়েগা। কিন্তু কতদিন? চিন্তা করো না প্রফেসর, কালকা সূরজ কুছ আর রং লায়েগা। সাবি আসছি। এত জোরে কিসের সাউন্ড হলো? কিসের জন্য ডাকছো? না, এত জোরে কিসের শব্দ হলো আমি ভাবলাম কোনো। তুমি ভুলে গেছো, আজ তো দীপাবলি। হ্যাঁ, আজ দীপাবলি। সাবি, তোমার মনে আছে আমাদের মানব দীপাবলিতে কত খুশি হতো? বাজি ফাটাবে বলে সে সাবি, তুমি জানো সেলিম ভাই কত বাহাদুরির কাজ করেছে? খবরের কাগজে ছেপেছে সে বিক্রমের বিষয়ে, চলছে ছাপা, একটার পর একটা খবর। আমি জানি সেলিমকে বাজারের মধ্যে উলঙ্গ করবে সেই নরখাতক বিক্রমকে। বিক্রম, আপ তুঝে কোই নহি বাঁচা পায়েগা। তুই কি ছাপিয়েছো সেলিম চাচা? আমি একটা নিউজ দিচ্ছি ছাপাও, নিজের প্রেসে কর্মরত থাকা অবস্থায় আজকের বার্তার সম্পাদক শেখ সেলিমের মর্মান্তিক মৃত্যু। প্রফেসর সাহেব, অভি অভি সেলিম চাচা আল্লাহ কো প্যারে হো গে কে? আমি আপনার শুভচিন্তক বিক্রম। কি হলো প্রফেসর? সেলিম চাচা কি বললো বাবা? আরে কোথায় যাচ্ছ প্রফেসর? সেলিমের কাছে। বাইরে সেই লাফাঙ্কা ছেলেগুলো উৎপাত করছে, কিছু ভালো মন্দ যদি হয়ে যায়। না, আমি যাব। শোনো শোনো, তুমি যদি তার সাথে কথা বলতে চাও তো আমাকে ফোন দাও, আমি বলিয়ে দিচ্ছি। আমাকে যেতে দাও। প্রফেসর, কালকে সকালে গেলে হবে না? দেরি হয়ে যাবে। বাবা মা ঠিক বলছে, কাল গেলে হবে না। আরে তোমরা বুঝছো না কেন? আর যদি না যাই, আমি আমি আমার সেলিমকে দেখতে পাবো না। আর আর যদিও চাচ্ছি, আমি সেলিমকে দেখতে পাবো না, খালি
খালি তার মরা মুখটাকে দেখব স্বামী স্বামী ছেলে মার নেই যত ছোট হোক স্বপ্ন বেশি হৃদয়ে বড় যত ততই খুশি আমি আর পারছি না রে পারছি না বাবা তুই তো অভিমান করেছে চলে গেলি আর ফিরলি না আমি আমি লুকিয়ে যাব সবাইকে না জানিয়ে লুকিয়ে যাব তোর কাছে যাব বাবা সেখানে আর আমার উপর অভিমান করিস না বাবা অভিমান করিস না